নির্বাচন ছাড়া বিএনপির সামনে কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপি রাজনৈতিক সংকটে পড়বে। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের চার ভাগের প্রায় তিন ভাগ পুড়ে যায়। রবিবার সকালে পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঘুরে দেখেন মার্কেটের পুড়ে যাওয়া অংশ। পরিদর্শন শেষে সাফ জানান, মার্কেট নিয়ে অসাধু চিন্তার কোনো সুযোগ নেই। ছয় তলা, নয় তলা, চোদ্দ তলা, বিশ তলা মার্কেট হবে, সেই মার্কেট কবে হবে, যবে হবে, তবে এই ভরসার উপরে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে না। বড় দিকে তো দোকানদাররা যা, দোকান মালিকরা যা চাইবেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না, আমরা এর বাইরে কিছু করতে দেব না। বিএনপির রোড মার্চ শান্তিপূর্ণ হলে স্বাগত জানার কথাও বলেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, সেই গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় যে কোনো মার্চই তারা করতে পারে। তবে আমি দোয়া করি যেন এই রোড মার্চ শান্তিপূর্ণ থাকে এবং এই রোড মার্চ করতে করতে যেন বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের নির্বাচন সম্পন্ন করে ফেলে। একই দিন দুপুরে কুষ্টিয়াতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৈঠকে জেলা, থানা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হানিফ বলেন, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা চরম রাজনৈতিক সংকটে পতিত হবে। অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু কি বিএনপি জয়লাভ করলে সুষ্ঠু আর হেরে গেলে পরে অসুস্থ, তো এটা তো কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাক সুষ্ঠু নিরপেক্ষই হবে। বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুল মিথ্যাচার করে এগুলোকে জনগণকে বিভ্রান্ত করতে চাই। আমি আজকে এখান থেকে আহ্বান করছি মির্জা ফখরুলের, ওর 1 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সেই তালিকাটা দেখ না কেন। বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। আমার মনে হয় যে এটা ভাবার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।